السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة. أو كما قال عليه الصلاة والسلام. شبريو درشق مندولي كاچه دوره درشه ابن درشه باهره جي جوابستان دهكه چوك رخي چن نيوز 24 ات لائب پروگرام اسلام عمره كه دخار جنن شاكل كه اكتو چنل ونشتان پخوت كه اندرق دهنباد مبارك بجانيه آج كير اشندر آئي جن شروع كرچه. الله رب كريم حضرت رسول اكرم صلى الله عليه وسلم من مادهومه آمدر كه جانيه ديه چن جي ديني شکھر گروتو پروي جنيو تاكي দিনে শিক্ষা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বে করিমের সন্তুষ্টির জন্য। রাসূল বলেন, প্রতিটি নরনারী মুসলমানের জন্য দিনে শিক্ষা অর্জন করা ফরজ। আর যে শিক্ষা একমাত্র রাব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য হবে, ও শিক্ষার দ্বারা সে নূর পাবে, আলো পাবে। কারণ আল্লাহ রাব্বে করিম যে শিক্ষা, যে এলেম দিয়েছেন, যাকে এলমি ওয়াহি বলা হয়, এই এলেমকে কিতাবের পরিভাষায় নূর বলা হয়েছে। আর এই নূর তারাই পাবে যারা আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য শিক্ষা অর্জন করবে। আজকে আল্লাহ চাহে তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সকলের পরিচিত মুখ, মিডিয়া আলোচক ডক্টর মোহাম্মদ জাবেদ আহমদ, চেয়ারম্যান আরবি বিভাগ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা যে বিষয় জানবো, যে দিন শিক্ষার প্রয়োজনীয়তা অনেক বেশি, তাৎপর্য অনেক বেশি, গুরুত্ব অনেক বেশি। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে একেবারে সর্বপ্রথম যে সূরাটি নাজিল করেছেন সেখানেও বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে। তো পড়া লেখা, এক জ্ঞান অর্জন করা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। এর জন্য আসলে আল্লাহ পাকেরকে সন্তুষ্টি করার জন্য যে দিনে শিক্ষা আমরা করব, তো দিনে শিক্ষাটা আমরা কিভাবে করলে সহজে আত্মস্থ করতে পারবো বা গ্রহণ করতে পারবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সঞ্চালক, দিনী শিক্ষার যে প্রয়োজনীয়তা আপনি আজকে যে শিরোনাম চয়েস করেছেন, খুব সুন্দর একটি শিরোনাম। আর দেশ এবং দেশের বাহিরে যারা এই সুন্দর প্রিয় প্রাত্যহিক অনুষ্ঠানটি দেখছেন, সকলকেই আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। পবিত্র কোরআন কারিমে প্রথম যে পাঁচটি আয়াত, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যে প্রথম পাঁচটি আয়াত, সেখানে প্রথম শব্দ রয়েছে ইকরা, এটা পড়ুন। কার নামে? আপনার প্রভুর নামে পড়ুন। সেখান থেকেই সূচনা, দিনী শিক্ষার যেই অবতারণা এখান থেকে আমরা পেয়ে থাকি। অন্য একটি আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সেখানে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আপনি কিতাব শিক্ষা দিবেন তাদেরকে। অন্য হাদিসেও বলছেন যে বৈস্তু মুআল্লিমান, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তো যেহেতু শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত যতগুলি ইবাদত রয়েছে, যে ঈমান, আকীদা, পরস্পর লেনদেন, মুআমালাত, মুআশারাত, আচার আচরণ, যেগুলি মুসলমানরা পালন করে থাকে, প্রত্যেকটি জিনিসকে বিশুদ্ধভাবে পালন করার জন্য বিশুদ্ধ জ্ঞান প্রয়োজন। কারণ যদি বিশুদ্ধ জ্ঞান অর্জিত না হয়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আমাদের প্রেরিত যে ইবাদতগুলি আছে সেগুলির মধ্যে ঘাটতি থাকবে। এটা যদি যথাযথভাবে না হয়, তখন সেটা আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। যার কারণে এই জ্ঞান অর্জন অবশ্যই আল্লাহ যে নির্দেশিত পথে আমাদেরকে অর্জন করার জন্য বলেছেন সেভাবে অর্জন করতে হবে। তার মধ্যে দুনিয়াবি কোনো অর্জনের কোনো মুখ্য কিছু থাকবে না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সেটা অর্জন করতে হবে। যদি সেটা আল্লাহর উদ্দেশ্যে অর্জিত না হয়,
তাহলে আখিরাত বা পরকালের মুমিনের যে আসল লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সেটা ব্যাহত হবে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ যে আল্লাহর উদ্দেশ্যে জ্ঞান অর্জন করিবে যদি এমন হয় যে যার মধ্যে আল্লাহর উদ্দেশ্য ছাড়া দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে যদি সে বিদ্যা অর্জন করে হাদিস শরীফে আছে লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়ানি রিহাহা সে তো জান্নাতে যেতেই পারবে না জান্নাতের ঘ্রাণও সে পাবে না তার মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘোষণা এতে করে আমরা কি পাই আল্লাহ রাব্বুল আমাদের সৃষ্টি করেছেন রাজ্জাকের মালিক তিনি তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন তবে এই বিদ্যাকে কোনো অবস্থাতেই আমরা আল্লাহর সন্তুষ্টি বাহিরে যদি অর্জন করি তাহলে দুনিয়া যদি আমরা পাইও কিন্তু আমাদের আখিরাত কিন্তু সর্বনাশ হয়ে যাবে এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং এই যে বিদ্যা বা ইসলামী জ্ঞান দ্বীনি জ্ঞান অর্জন করা এটি অনেক সম্মানিত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে বিদ্যা দান করা হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা অনেক উপরে উঠিয়ে দিবেন হযরত এক বুজুর্গ তিনি বলেছেন যে আমি বিশর হাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি জানি না লা আলামু ফি ওয়াজহিল আরদে জমিনের উপর আমি জানি না যে এই বিদ্যা থেকে অধিক সম্মানিত আর কোনো কিছু আছে বলে আমার জানা নেই তো এই বিদ্যা মূলত মানুষকে যদি সেটা আল্লাহর উদ্দেশ্য হয়ে থাকে এবং সেখানে বলেছে যদি তার মধ্যে তাকওয়া থাকে এবং তার নিয়ত যদি হাসুনাত নিয়তহু ইনি তাকাল্লাহা ওহান সুনত নিয়ত হয়ে তার সে আল্লাহ তাকওয়া অর্জন করে থাকে এবং তার নিয়ত যদি বিশুদ্ধ হয়ে থাকে তাহলে সেই বিদ্যার থেকে উত্তম আর কোনো আমল পৃথিবীতে আছে বলে আমার জানা নেই অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন দর্শক মণ্ডলী দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি দ্বীনি শিক্ষা করা দরকার নিঃসন্দেহ দরকার অবশ্যই দরকার তবে উদ্দেশ্য থাকবে রেজা এ মাওলা আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যিনি দ্বীনি শিক্ষা করবেন তো আল্লাহ পাক ওই শিক্ষার মাঝে বারাকা দান করবেন এত বরকত দেবেন যে তিনি টেরো পাবেন না যে এত বরকত আল্লাহ তাআলা দিয়েছেন তিনি কোথ থেকে পেয়েছেন আল্লাহ তাআলার ঘোষণা আল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ তাআলা বলেছেন যাদেরকে দ্বীনি ইলম দিয়েছেন দ্বীনি জ্ঞান দিয়েছেন অর্থাৎ ইলমে ওয়াহির জ্ঞান দিয়েছেন তাকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন এক স্তর দুই স্তর তিন স্তর নয় বহু স্তরে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন কারণ দারাজাত শব্দকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন বহু বচন ব্যবহার করেছেন এক বচন ব্যবহার করেননি তাই দ্বীনি শিক্ষা আমরা যে যতটুকু করেছি করব সন্তুষ্টি আল্লাহ তাআলার জন্য করব আল্লাহ পাককে পাওয়ার জন্য করব আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করার জন্যই করব কারণ দুনিয়াবি অথবা অন্য কোন নিয়াতে যদি দ্বীনি শিক্ষা করে পরকালে তার কোনো অংশ থাকবে না একেবারে কিছুই পাবে না আল্লাহ পাক তাকে ডাকবেন সে বলবে আমি কারি হয়েছি আমি অমুক হয়েছি তমুক হয়েছি আল্লাহ তাআলা বলবেন যেই উদ্দেশ্য হয়েছ সেটা দুনিয়াতে পেয়েছ পরকালের জন্য বা আল্লাহ তাআলার জন্য কিছুই করনি এখানে তোমার কোনো অংশ নেই আল্লাহ রাব্বে করিম আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমরা দ্বীনি কাজ করব নেক আমল করব দ্বীনি শিক্ষা করব অবশ্যই আল্লাহ পাককে পাওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখলিস দ্বীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল তুমি তোমার দ্বীনকে খাঁটি করো যদিও সেটা অল্প হয় তবে তা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার অথবা বোঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব কথা বলার জন্য প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনুল বলছিলাম হুজুর। জি জি বলুন। জি হুজুর, রাজিপুর বিল্লাই রাব্বান ওবি ইসলামী দিনা ওবি মুহাম্মাদি নাবি ও রাসূল উল্লাহ। এটা টোটাল কেটাল তিনবার বললে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন বান্দাকে খুশি করে দেন। আরেকটা হলো যে সুবহান আল্লাহি ওয়া বিহামদি কখনো জাহান্নামে যাবেন। হ্যাঁ, আমার শেষ প্রশ্নটা হলো এই তিন দিয়া হাদিস দ্বারা সমর্থিত কিনা। ধন্যবাদ ইউনুস ভাই আপনাকে, আপনি এই প্রশ্নটি সম্ভবত ইতি পূর্ব করেছেন, আমরা কথাও বলেছিলাম, আপনি খুব খেয়াল করে শুনুন আমরা কথা বলছি। প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্ন ছিল ওনার যে রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনান, এই এই দোয়াটি যদি কেউ পড়ে সকাল সন্ধ্যায় তো পরকালে তার বিশাল অংশ আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার আছে, হাদিসে কথাটি আছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এটি অবশ্যই হাদিসে রয়েছে, এবং এটা যদি উনি সকাল বিকাল বা যখনই সময়, এগুলি হচ্ছে নফল ইবাদতের মধ্যে গণ্য হবে। উনি ইসলামের যাবতীয় যে সমস্ত ফরজ ওয়াজিবাত যেগুলি আছে সেগুলি করার পরে, সুন্নাত যেগুলি করার পরে, এই সমস্ত আমলগুলি করলে অবশ্যই ওনার নেকির পাল্লাকে আমাদের বাড়ি হবে, এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা হাদিসে রয়েছে, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সকালে 100 বার বিকালে 100 বার পড়লে, এবং কেউ যদি কোরআন শরীফের মধ্যে আছে যে কেউ যদি সকালের এবং বিকালের নামাজ পড়ে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, এই কথাগুলো হাদিস দ্বারা প্রমাণিত কিনা? যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটিও এটা খুব সুন্দর একটি তাসবিহ, যেটা ইমাম বুখারীর রহমতুল্লাহ আলাই ওনার কিতাব শেষ করেছেন এই হাদিসটা দ্বারা, এবং এটা খুবই জনপ্রিয় একটি, সকলের নিকট এটা প্রসিদ্ধ যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি জিকির, এবং যদি এটা কেউ করে সেটাও হাদিস দ্বারা প্রমাণিত, এবং কিয়ামতের দিন সেটা অবশ্যই ওনাকে মিজানের পাল্লায় অনেক ভারী হবে, জবানে উচ্চারণে হালকা হালকা, অর্থাৎ হালকা, এই জন্যই বলা হয়েছে যেন বেশি বেশি করে পড়া হয়। তো উনি যেমনটি জানতে চেয়েছেন যে সংখ্যাটা, যেমন সকাল বিকেল কত সংখ্যা পড়লে ফজিলত পাওয়া যাবে, আসলে কোনো বুজুর্গানি দিনের আমল ওনারা বলেছেন সকাল এবং সন্ধ্যায় পড়ার জন্য এত এত বার, বাট যত বেশি পড়া যায় ওই সংখ্যা পড়লেও ফজিলত পাওয়া যাবে, যত বেশি পড়েন ততই ফজিলত পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবং উনি আরেকটি কথা বলেছেন, তরাফা ইন্নাহার বল, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তরাফা ইন্নাহার, সকালের ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ, আসরের নামাজের কথাই বলা হয়েছে। তো এই নামাজগুলো যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, এই কথাটি তো হাদিস দ্বারা প্রমাণিত। জি, দেখুন এখানে তরাফা ইন্নাহার কোরআনে কারিমের আয়াতগুলোর মাঝে সুস্পষ্ট, আমরা যেভাবে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, পাঁচক্ত নামাজের কথা যেভাবে আমাদের কাছে পরিচিত এবং প্রসিদ্ধ, এই নামে কিন্তু কোরআনে কারিমের মধ্যে নাই, কিন্তু কোরআনে কারিমে আয়াতের মধ্যে ইঙ্গিত রয়েছে, আয়াতের মধ্যে বিভিন্ন জায়গায় হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল বুস্তা এইভাবে আছে পাঁচক্ত নামাজের কথাই। তাহলে পাঁচক্ত নামাজ কোরআন দ্বারা প্রমাণিত। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ, তরাফা ইন নাহার বলা হয়েছে, মানে সকাল বিকাল, সকালের আর বিকালের নামাজ যদি পড়ে তাহলে যেন 24 ঘন্টার মাঝে যে পাঁচক্ত নামাজ এর ভেতরে কিন্তু চলে আসে। এই জন্য ফজরের নামাজের কথা বিশেষভাবে বলা হয়েছে, আসরের কথা বলা হয়েছে, যেহেতু এই সময়গুলো গাফলতির সময়, ঘুমানোর সময়, মানুষ উদাসীন থাকতে পারে, এই জন্য এগুলো যারা আদায় করবে তারা অবশ্যই বাকিগুলো আদায় করতে পারবে, পারবে, সহজ হয়ে যাবে। এবং যিনি পাঁচক্ত নামাজ পড়বেন নিয়মিত, আর সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাতে যাবেন, তুমি তো জান্নাতে চলে যাবেন, তো যিনি জান্নাতে যাবেন ওনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এমনটি স্বাভাবিক যখন জান্নাতে যাবেন তখন। তবে এগুলি পড়লে তার দরজা অনেক বুলন্দ হবে। হ্যাঁ, অবশ্যই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক শুনতে পাচ্ছেন প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, জোরে বলুন। জি, আপনার কথাগুলো অস্পষ্ট আসছে। প্রথম প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আমরা আলোচনা করছি, অন্য প্রশ্ন থাকলে অন্যদিন করবেন, যেহেতু কথাগুলো বোঝা যাচ্ছে না। শুনতে থাকুন আপনি কথাগুলো। সাইয়দুল ইস্তেগফার কখন পড়া উত্তম? হ্যাঁ, সাইয়দুল ইস্তেগফার আসলে এগুলি তো নফল ইবাদতের মধ্যে গণ্য। উনি যখনই সময় পাবেন নামাজের পরে বা আগে, যে কোনো সময়ে উনি পড়তে পারেন, এতে সময়ের কোনো নির্দিষ্ট কোনো সময় এখানে বাধা দেওয়া নেই, দরা বাধা নেই। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গাজীপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, এই দিনী শিক্ষা করার জন্য একটা নিয়োগ করা হয়েছে, মেয়ের বয়স 7 বছর, কিন্তু এই তার বাবার মনে এইটা খুব বাধা দিচ্ছে। এখন আপনারা একটু দোয়া করবেন, জানি তার কলবে হেদায়েত দান করে এটা যেন সফল করতে পারি। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাবো। আরেকটি প্রশ্ন বলুন, পশ্চিম দিকে পা দিয়ে শোয়া এটা আদবের খেলাপ কিনা, আর হাসি দেওয়া এটা কি? পশ্চিম দিকে, বুঝতে পেরেছি জি। যে আসলে যিনি যে প্রথম যে দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু আজকে এই দিনের শিক্ষার গুরুত্ব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে আলোচনা, সেটার সাথে অবশ্য সম্পৃক্ত, তো আমরা দোয়া করি ওনাকে, উনি যাতে যে নিয়ত করেছেন এবং সেই নিয়ত অনুযায়ী, এবং যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে দিনই এলেমের প্রতি ঝুঁকেন এবং তা অর্জন করার জন্য যাতে সহায়তা করেন, সেটা আমরা দোয়া করব। বাকি মসজিদ যে পশ্চিম দিকে, পশ্চিম দিক হলো এই কারণে যে যেহেতু মুসলমানদের কেবলা, আমরা যেদিকে ফিরে নামাজ আদায় করি আমাদের কাছে খুব সম্মানিত, তো সেদিকে পশ্চিম দিকে পা দেওয়া এটা অবশ্যই আদবের খেলাপ আমরা বলবো। ইভেন আমরা থুতু যখন ফেলবো তখনও যাতে পশ্চিম দিকে, হাঁচি যখন দেব থুতু ফেলবো কেবলার মুখে দিকে, এটা একেবারে তাকওয়ার একটি খেলাপ। বুজুর্গানের দিন যারা ছিলেন তারা এগুলি অবশ্যই আগে মান্য করতেন, বর্তমানে আমাদের এগুলি আসলে তাকওয়ার জন্য, খোদাভীতির জন্য, আল্লাহর উচ্চ মর্যাদা লাভের জন্য এগুলি যদি আমরা পালন করি তাহলে এটা অনেক ভালো। পশ্চিম দিকে পা না দেওয়া, পশ্চিম দিকে থুতু না ফেলানো, এসব জিনিসগুলি অবশ্যই আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। পশ্চিম দিকে কেবলা যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, যে জায়গাতে বাইতুল্লাহ শরীফ অবস্থিত, তো সেই দিকের পরিপূর্ণ সম্মান কলবে রাখা একজন মুসলমানের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। সুন্দর বলেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি পূর্বাচল পিঙ্কিটি থেকে বলছি। জি, আপনাদের টেলিভিশনের প্রোগ্রাম দেখি। আমার প্রশ্ন হইল এটা, আমি ক্যান্সারের পেশেন্ট, তো আমি টাইটেনিয়াম নামাজ অনেক টাইমে 6 জায়গা তো পড়ি, এখন আমার কি হবে? জি, আমরা বুঝতে পেরেছি, তাহাজ্জুদের নামাজ 4 রাকাত তো পড়েন, হবে কিনা? হ্যাঁ জি, একটি জিনিস আমি একটু বলতে চাই, যে যখন আমাদের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে সালাম দেওয়া হয় তখন সালামের জবাব নেওয়াটা সবচেয়ে উত্তম। ওনাকে সালামের জবাব নিয়ে পুনরায় আবার সালাম দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই জিনিসগুলি সাধারণত হয়ে থাকে, অবশ্যই এটা আমরা ভবিষ্যতে দেখব। জি, আর পরবর্তীতে উনি যে প্রশ্নটা করেছেন, তাহাজ্জুদের নামাজ ওনার সামর্থ্য অনুযায়ী করতে পারেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত, যত পড়তে পারেন। উনি যেহেতু রোগাক্রান্ত আছেন, উনি 4 রাকাত পড়লেও সেটা কোনো সমস্যা নেই, আপনি পড়তে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাদেরকে সকলকে ক্ষমা করবেন। পরবর্তী দর্শকের কথা শুনব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
হুজুর আমার একটা প্রশ্ন বলুন প্রথম প্রশ্নটা হলো আমি প্রত্যেক দিন রাতে তার দিকে তাহাজ্জুদের নামাজ পড়ে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম ইস্তিগফার করি আল্লাহুম্মা ইন্নানা তালুকাল জান্নাতুল ফিরদাউস ইস্তিগফার করি অনেক কিছু পড়েন সবগুলো পড়া ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি পড়তে থাকুন তবে সহি শুদ্ধ যেন হয় সেদিকে অবশ্য খেয়াল রাখতে হবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা জান্নাতাল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস না কারণ আমরা বাংলাতে যখন আমরা পড়ি তো বাংলাতে যখন আকার একার পড়ে যায় তখন সেটা কিন্তু উচ্চারণে বা শুনতেও শ্রুতি মধুর হয় না সুন্দর হয় না অর্থ অনেক সময় পরিবর্তন হয়ে যেতে পারে এই জন্য আরবিতেও তাই আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস যে দোয়াগুলো আপনি পড়েন অবশ্যই ভালো কাজ তবে যেন উচ্চারণ ঠিক থাকে যেখান থেকে শিখেছেন সেখানে ভালো করে দেখে নেবেন যাতে করে আকার ইকার এবং জের জবর পেশ এগুলো ঠিক থাকে পরবর্তী দর্শকের কথা শুনবো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিন নম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা সিয়ানা মাওলানা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা খাইরি খালকি ওয়া আজাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন তিন নম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ওয়া আলিহি খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন বিরহমাতিকা ইয়া রাহিমিন এতো সবগুলো ঠিক আছে কিনা জানতে চাচ্ছি অনেকগুলো দুরূদ শরীফ আপনি পড়েছেন মুফতি সাহেবের কাছে না না দুরূদ শরীফগুলি অনেকগুলি পড়েছেন তিনি তবে উচ্চারণগতভাবে আরেকটু সুন্দর করে উচ্চারণগতভাবে যদি সুন্দর করা হয় তাহলে এটা আরো ভালো হবে দুরূদ শরীফ আপনি ঠিক আছে সালাত ও সালাম দুরূদ শরীফ পড়া ভালো আপনি পড়ছেন খুবই ভালো কাজ করছেন পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আমি 23 দিনের উপরে শেষে ই করে বৈঠক করে দ্বিতীয় আঘাতে বৈঠক করে না আবার অনেকে বলছে যে দাঁড়ায় দোয়া করে এটা শরীর পদ্ধতি আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন অর্থাৎ উনি সফরে আছেন 23 দিন হয়ে গিয়েছে এখন ওনার জন্য নামাজ কসর কিনা না উনি 23 দিন যদি 15 দিনের বেশি হয়ে যায় তাহলে উনি কসর করবেন না এভাবে হ্যাঁ মাসালাটা হলো আপনি খুব খেয়াল করে শুনুন যে আপনি সফর সব সফরে কসর হয় না জি যে সফরটা 48 মাইলের নিয়ত করে বের করা বের হয় এবং সেখানে আপনি গিয়েছেন পথও আপনি মুসাফির সেখানেও আপনি মুসাফির আর যদি 48 মাইলের কম হয় তাহলে আপনি সফর করেন তবে আপনি মুসাফির নয় বাড়ির নামাজ সেখানে নামাজ একই নামাজ পড়বেন প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো 48 মাইল কিতাবের পরিভাষা আর বর্তমানে 72 কিলোকে বলেছেন 78 কিলোকে বলেছেন অনেকে 80ও বলেছেন যেহেতু বর্তমানে কিলোর হিসাব আপনি এত কিলো অতিক্রম করলে অথবা আপনি নিয়ত করলে আপনি মুসাফির দ্বিতীয় তিন নম্বর বিষয় হলো যে সফরের নিয়ত আপনি যেখানে গিয়েছেন সেখানে আপনি যে কথাটি বলেছেন যে আপনি 15 দিন থাকার সেখানে নিয়ত করেছেন তাহলে কিন্তু আপনি সেখানে মুসাফির নয় আপনি মুকিম অর্থাৎ সাধারণ নামাজই আপনি পড়বেন যেভাবে নামাজ পড়ে থাকেন আর যদি 15 দিনের নিয়ত না করেন আপনি গিয়েছেন 5 দিনের জন্য কিন্তু কাজটি হয়নি আরও 10 দিন আরও 15 দিন এইভাবে একদিন দুই দিন করতে করতে 23 দিন হয়ে গিয়েছে তখন কিন্তু আপনি মুসাফির 23 দিন নয় 23 বছর হইল আপনি যখনই 15 দিনের নিয়ত করবেন তখনই মুকিম আর নিয়ত যদি
15 দিনের কম হয় তাহলে আপনি কিন্তু মুসাফির যতদিন আপনি যান এখন আপনার 23 দিন হয়েছে আপনি আসলে সেখানে থাকার নিয়ত যদি 23 দিনে করে থাকেন তাহলে আপনি মুকিম আপনি বাড়ির নামাজ পড়বেন দুই রাকাত চার রাকাত বিশিষ্ট নামাজকে দুই রাকাত পড়বেন এই হলো মোটামুটি আমরা কসরের আরো মাসালা আছে সংক্ষিপ্তভাবে আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি দ্বিতীয় প্রশ্ন করেছেন সালাতুল ভিতর নিয়ে ভিতর তো উনি বলেছেন এক এক জায়গাতে এক এক রকম পড়ে আর এক এক জনে এক এক রকম পড়ে আসলে সহি তরিকায় কোনটা আমরা পড়ব আমরা সাধারণত সহি তরিকা আমাদের দেশে যেহেতু আমরা হানাফি মাযহাবের অনুসারী সেজন্য আমরা তিন রাকাত আমাদের প্রচলিত যেই ভাবে আমরা পড়ে থাকি সেটাই আমরা অনুসরণ করতে হবে হ্যাঁ বুখারী শরীফের মধ্যে পরিষ্কার সালাতুল ভিতরের কথা আছে এবং সেখানে তিন রাকাতের কথাই আছে এখন এই তিন রাকাতকে কেউ কেউ ভাগ করেছেন যে প্রথম দুই রাকাত নফল শেষ রাকাতটা হলো ভিতর কেউ কেউ বলেছেন আমরা স্বাভাবিক নলেজেও যদি বিষয়টি চিন্তা করি যে ভিতর বেজোর ভিতরুন আরবি শব্দ আর আরবি শব্দের এটা হলো বেজোর সংখ্যা শাফউন জোর দুই রাকাত জোর চার রাকাত জোর ঠিক বেজোর সংখ্যা তিন থেকে শুরু হয়েছে তিনের নিচে কিন্তু বেজোর না এককে বেজোর বলা যায় না তিনকে বেজোর বলতে হবে তাহলে তিন যেহেতু বেজোর আর ভিতরুন তিন আমরা তিন রাকাতে পড়ি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন যে তিন রাকাত আপনি যখন পড়বেন তখন আমরা ধরে নিয়েছে যে এক রাকাতের কথা হাদিসে আছে দুই রাকাতের কথা হাদিসে আছে আমরা ধরে নিলাম তো হাদিসে থাকলে যখন আপনি তিন রাকাত পড়বেন তখন আপনার এক রাকাতের উপর আমল হয়ে গেল তিন রাকাতের উপর আমল হয়ে গেল দুটো হাদিসের উপর আপনার আমল হয়ে গেল এবং বিশুদ্ধতম মত অনুযায়ী সালাতুল ভিতর ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী তিন রাকাত তাই আমরা তিন রাকাত পড়ছি ইতিমধ্যে ইতিপূর্বে আমাদের কাছে এই ধরনের কথাই আমরা শুনেছি ইদানিং কিছু কিছু কথা শোনা যাচ্ছে ভিতর নামাজ এক রাকাত বা সালাম আছে এই আপনি যেভাবে পড়ছেন ওইভাবে পড়তে থাকুন পরবর্তী দর্শকের কথা আমরা শুনব জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক শুনতে পাচ্ছেন প্রশ্ন করুন আমরা পরবর্তী দর্শকের কথা শুনব জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলুন আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ এই দোয়াটি ঠিক আছে কিনা তবে আপনার জন্য পরামর্শ হলো দোয়া ঠিক আছে আরবি ভাষা যিনি ভালো বোঝেন উচ্চারণ যিনি ভালো করেন এরকম কোনো মা বোন মহিলা আপনি খুঁজলে পেয়ে যাবেন ওনাদের কাছে শুনিয়ে মস্ক করে উচ্চারণ আপনি ঠিক করে নেবেন এরপরে আমল করতে থাকুন ভালো একটি দোয়া আপনি শিখেছেন আমরা শুনতে পেয়েছি ধন্যবাদ আপনাকে শেখ আপনাকেও ধন্যবাদ অনেক সুন্দর আলোচনা আজকে দর্শকদের জন্য আপনি উপহার দিয়েছেন দর্শক মণ্ডলী আমরা দিনই কাজ যা কিছুই করি আল্লাহ পাকের সন্তুষ্টের জন্যই করি এই একইরও বিশ্বাস রাখতে হবে যেমন নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরার সাথে আপনারা যারা যুক্ত আছেন আমরা যারা যুক্ত আছি আমাদের নিয়ত একই থাকবে যে রেজায় মাওলা আল্লাহ রাব্বে করিমের সন্তুষ্টি কামনা এবং সন্তুষ্টি কামনার নিয়তে যখন আমি এখানে বসবো আপনারা পর্দার সামনে বসবেন তো প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিটে আল্লাহ পাক সওয়াব দান করবেন এবং যত সময় আমরা এখানে বসে থাকবো আল্লাহ রাব্বে করিম আমাদের উপরে রাহমত নাজিল করবেন কারণ দিনই আলোচনা যখন কোথাও করা হয় তখন নাজালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ পাকের তরফ থেকে তাদের উপরে সাকিনা প্রশান্তি নাজিল হয় আল্লাহ পাক প্রশান্তি দান করেন তো আমরা এখানে আপনারা যারা টিভি পর্দার সামনে সেটের সামনে বসে আছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বসে আছেন নিশ্চয়ই আল্লাহ পাক সাকিনা নাজিল করবে এবং ওয়াহাফাত আলাইহিমুল মালাইকা
ফেরেশতারা তাদেরকে বেষ্টনে দিয়ে রাখবে যাতে শয়তান কোনোভাবে ওয়াসওয়াসা দিতে না পারে। তো আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দিনই কাদের সাথে যুক্ত থাকব, দিনই শিক্ষা অর্জন করব। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী প্রোগ্রামগুলোর সাথে থাকুন। আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رحمن يا رحيم يا كريم مولاي كريم امرا غنغار بندر اپنا شاهي دربار حد تلچه দরুদ ইস্তেগফার পাঠ করেছি। জীবনে যতগুলো নেক আমল হয়েছে পরিমাণ একেবারে কম। মাওলাই করিম সামান্য নেক আমল নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহরবানি করে আল্লাহ আমাদের নেক আমলগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমিন। মেহরবানি করে আমরা যারা হাত তুলেছি তাওবা করেছি আর গুনাহ করব না, মেহরবানি করে আমাদের তাওবাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আরহামার রাহিমিন যত মানুষ আমাদের সাথে হাত তুলেছেন সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম আপনি যদি রাগ হয়ে থাকেন, আল্লাহ আপনি যদি রহমতের কোলে আমাদেরকে মাওলাই করিম না নেন, কোথায় আমরা যাব, কার দরবারে যাব, কার কাছে বলবো? আপনি ছাড়া তো আমাদের আর কেউ নেই। আপনি আমাদের মালিক, আপনি আমাদের রাজ্জাক, আপনি আমাদের খালেক, আপনি রব্বুল আলামিন, আপনি আহকামুল হাকিমিন। ইয়া করিম মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। যে মা বাবার হৃদয়ে এত মায়া দিয়েছেন, মাওলাই করিম বাবা যদি রাগ করেন মার কাছে দৌড়িয়ে যে আশ্রয় নেই, মা যদি রাগ করতেন বাবার কাছে আশ্রয় নিতাম, বাবা হাত বুলিয়ে দিতেন সান্ত্বনা দিতেন, মনের বেদনা মনের কষ্ট অভিমান দূর হয়ে যেত। ইয়া করিম আল্লাহ আপনি যদি সরিয়ে দেন, কোথায় যাব, আপনি ছাড়া তো আমাদের আর কেউ নেই। আমাকে ছাড়া আমাদেরকে ছাড়া আপনার বহু বান্দা বান্দি আছে আরও আসবে। মাওলাই করিম আপনি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া করিম আপনি একক, মেহরবানি করে রহমতের কোলে আমাদেরকে জায়গা করে দেন। আমাদের যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন, আল্লাহ আপনি ডাক দিয়েছেন সময় শেষ হয়ে গিয়েছে, মালাকুল মউত তাদের প্রাণ কবজা করে আল্লাহ নিয়ে গিয়েছেন, কবরে চলে গিয়েছেন। আমরা দেখেছি মা বাবার কত সুন্দর চেহারা, আল্লাহ ছোটবেলায় যেভাবে ওনাদের সুন্দর চেহারাগুলো দেখেছি, ওগো করিম কবরে তাদের চেহারাগুলোকে আল্লাহ আপনি জান্নাতি চেহারা বানিয়ে দেন, আমাদেরকে মাফ করে দেন, এই প্রোগ্রামকে কবুল করে নেন। আমরা যারা যুক্ত আছি বিশেষ করে বসুন্ধরা পরিবারকে আপনি কবুল করে নেন। আল্লাহ সব দিক থেকে বরকতে আপনি ভরপুর করে দেন, জীবনকে বরকত দ্বারা ভরপুর করে দেন। আপনার হাবিব রসুলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। আমিন বি হুরমাতে সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।